আলাইকুম প্রিয় দর্শক ও কৃষকদের বন্ধুরা, বিশেষ করে আপনারা যারা আমের একটি রিভিউ দেখতে চেয়েছেন, আজকে সেই ভিডিওটি নিয়ে আমি আর ভাই বসেছি। আর এই আমটির কথাই আপনারা বলেছিলেন, জিং হং আম, ওনার বাগানের বেশ কয়েকটি ভিডিও করেছিলাম। আপনারা চেয়েছিলেন যে খেতে কেমন টেস্ট এটি বলার জন্য। তো আমি একটা জিনিস একটু শেয়ার করি আগে, সবার কাছে সব ধরনের জিনিস ভালো টেস্ট লাগে না। এখন আমার স্বাদ, আমার যেভাবে স্বাদ আপনার যেভাবে স্বাদ কিন্তু এক না, এটাও মাথায় রাখতে হবে। তারপরও রিভিউটা দেওয়ার কথা আপনারা বলেছিলেন, দাবি রেখেছিলেন, আমি সেটি পূরণ করার জন্য আজকে আসলাম। ভাই আছেন তো, আমরা ভাই পরিচয়টা একটু নিয়ে নিই। ভাই আপনার চিনে, তারপর পরিচয়। আমার মামা সজলি, আমি যে ডিয়াগন চাষে পরিচিত, তো অন্য অন্য ফসল কিছু করছি আর কি। জি, আমরা একটু দেখাই যে লঙ্গানো আছে, লঙ্গানো তিনি বাজারজাত করেছেন, আর আম তো আছে, বিভিন্ন প্রজাতির আম, ড্রাগন আছে। তো আমরা একটু দেখি আসলে টেস্টটা কেমন। হ্যাঁ, আমি দেখেছি আপনি এর আগে যেটি দিয়েছেন না, সে তো পাকেনি, তো হ্যাঁ হ্যাঁ, তো ওইটা দেখলাম আপনি নেই। চমৎকার, সুন্দর, আপনি একেবারে নেই বললেই চলে। তো আমরা একটু দেখি আসলে টেস্টটা কেমন। মজলি হালকা টক হতে পারে, কিন্তু মজলি খুব মিষ্টি হয়ে যায়। আসলে টক মিষ্টি ভালো লাগে, টক মিষ্টি আমার আমার ব্যক্তিগত ভাবে আমাকে খুব ভালো লাগে, টক মিষ্টিটা আমার ভালো লাগে, জিভে চলা মিষ্টি না আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, মজলি একদম মিষ্টি হয়ে যায় পুরো, আর একদিন পরে খালি একদম পুরো মিষ্টি। এটা সম্পর্কে যেটা বলি, আমরা যে আমগুলো খাই, বিশেষ করে ন্যাংলা আম বলি, তারপরে আম্রপালি, যেগুলো একেবারে গলিয়ে যায়, গলিয়ে গলা না, কিন্তু এটা কিন্তু গলা না, এটা এই এক শ্রেণী। যেমন আমার মেয়েটা খুব পছন্দ করে, দাবিয়ে খেতে পছন্দ করে, তো তার আবার এই আম পছন্দ, কাটিমন আম পছন্দ, কিন্তু ওই গলা আম পছন্দ। তো এটা অনেকটা সেই কাটিমন টাইপের, তবে আমার সাইজ তো দেখেছেন অনেক, 1 কেজি পর্যন্ত হয়, 1 কেজি 200 পর্যন্ত হয়। তো আমটা যদি বলি ওই টাইপের না, কিন্তু এটা চাবিয়ে খাওয়া যায়, হালকা এখন একটু টক আছে, দু একদিন থাকলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। অর্থাৎ স্বাদ যদি বলি, আমার কাছে ভালো লেগেছে। এটা ব্রিক্স আমরা মাপার প্রয়োজনও বোধ করছি না, কারণ এই আমগুলো এমনই হয়, বিশেষ করে বিদেশি আমগুলো নরম হয় না, নরম হয় না, একটু শক্ত হয়। দর্শক, এই যে আমরা খাওয়ার পরে আটিটি দেখাচ্ছি, জিংহং আমের, তো এটা তো একবার পাতলা, মানে বাদ যাওয়ার কথা না, একদম আটি নেই বললেই চলে, একেবারে পাতলা, একটা কাগজের মতো বলা চলে, তো বাদ যাওয়ার কোনো অংশ আসলে নাই, এটা খুব ভালো লেগেছে। তো এই ছিল আপডেট। আমাকে অনেকে বলেছেন যে ভাই এটা নাকি পেঁপের মতো, আসলে পেঁপের টেস্ট পেঁপে, আমের টেস্ট আম, না পেঁপের মতো না, অবশ্যই জিনিসটা ওরকম না। এখন পেঁপে চাবিয়ে খাওয়া যায় কসকস করে, এটা তো আর ওরকম কসকস করছে না, তবে এটা চাবিয়ে খাওয়া যাচ্ছে, এটাই, এর বাইরে আর কিছু আম, আমের স্বাদই আছে, আম আমের স্বাদ, মানে এটা পেঁপের স্বাদ না। আমার অনেকে বলছিল যে পেঁপের স্বাদ, কিন্তু বিষয়টা তেমন না। তো ঠিক আছে, আজকে বলতে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।